Hey guys, welcome back to Elixir of Life Vlogging. আজ আমরা বানাবো আমাদের বাঙালিদের খুব জনপ্রিয় একটা মাছের রেসিপি। হ্যাঁ, আপনারা থাম্বনেইল আর টাইটেলটা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজ আমরা বানাচ্ছি পাবদা মাছের কারি, এন্ড অফকোর্স উইথ আ টুইস্ট। আর টুইস্টটা কি সেটা জানার জন্য শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। তো চলুন এই রান্নার জন্য প্রয়োজনীয় ইনগ্রিডিয়েন্টসগুলো একবার ঝট করে দেখে নিই। আমি নিয়েছি 600 গ্রাম পাবদা মাছ, আর মাছগুলোকে আমি দুভাগ করিনি। মাছগুলোকে আমি আধ ঘন্টা আগে 1 টেবিল স্পুন নুন আর 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিয়েছি। আর আমি নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি স্লাইস করা ভালোভাবে, 1/3 কাপ দই, 1 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন রসুন বাটা, 6টা কাঁচা লঙ্কা স্লিট করা, 1 টেবিল স্পুন ব্ল্যাক পেপার পাউডার, 1/4 টিস্পুন গরম মশলা পাউডার, আর চিনি, আর চাট মশলা 2 টিস্পুন, এটা খুব ইম্পর্ট্যান্ট, আর 1/2 লেবু পাতি লেবু, আর নুন আর হলুদ আমাদের প্রয়োজন মতো, আর অফকোর্স মাস্টার্ড অয়েল আমরা ইউজ করবই। চাট মশলা আর লেবুর একটা ভীষণ ইম্পর্ট্যান্ট রোল আছে আমাদের এই রেসিপিটায়। তো চলুন, তেল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম 1টা তেজপাতা, আর দিচ্ছি 1/2 ইঞ্চ মতো দারচিনি। তেলের পরে গরম হয়ে গেলেই আমরা অ্যাড করে দেব আমাদের পেঁয়াজ কুচিগুলো। 1 কাপ যে পেঁয়াজ কুচি রেখেছিলাম, পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব, অফকোর্স যতক্ষণ না অয়েলটা সেপারেট হয় পেঁয়াজের থেকে। পাবদা মাছ আমাদের বাঙালি ফ্যামিলিতে কিন্তু ভীষণ পছন্দ করা হয়। সব থেকে বড় রিজন হলো যে এটার কাঁটা খুব কম আর দারুণ টেস্টি। দেখুন, অয়েলটা কিন্তু সেপারেট হয়ে গেছে। এবারে আমি এর সাথে অ্যাড করে দেব অল্প নুন। আর যেই পরিমাণ আমরা নুন খাবো রান্নাটাতে, সেই পরিমাণ নুনটা এখনই অ্যাড করে দিলাম। আর দিচ্ছি টার্মারিক পাউডার, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি মির্চ পাউডার। আপনারা চাইলে লাল মির্চ পাউডার ইউজ করতে পারেন, কিন্তু আমি কালারের জন্য কাশ্মীরি মির্চ পাউডার ইউজ করছি। লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আমি একদমই পছন্দ করি না, খাই না। আর আপনাদের বাড়িতে যদি বাচ্চারা খায় তাহলে অবশ্যই লাল লঙ্কার গুঁড়োটাকে অ্যাভয়েড করবেন। ভালো করে আমরা মশলাটাকে ফ্রাই করে নেব কিছুক্ষণ সময়। জিঞ্জার পেস্ট অ্যাড করে দিলাম, আদা বাটাটা যেটা ছিল 1 টিস্পুন, আর 1/2 টিস্পুন রসুন বাটা। আবার মশলাটাকে এরপরে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটার থেকে রস স্মেলটা চলে যায়। ভালোভাবে ফ্রাই করছি। আর পাবদার ভীষণই হাই ডিমান্ড আমাদের মার্কেটে, বেঙ্গলি ফ্যামিলিতে, বিশেষ করে শুধু বেঙ্গলি ফ্যামিলিতেই বলবো না, নর্থ ইস্ট ইস্টার্ন রিজিয়নে, আমাদের ইন্ডিয়ার নর্থ ইস্টার্ন রিজিয়নে ভীষণই ডিমান্ড আছে পাবদা মাছের। বিকজ ইট ইজ রিচ ইন হাই লাইপোপ্রোটিন, আর এর সিঙ্গেল বোন। দেখুন, 7-10 মিনিট পর কিন্তু এরকম হয়ে গেছে, কালার সুন্দর এসেছে। আমি অ্যাড করে দিলাম এর সাথে দইটা যেটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে রেখে দিয়েছি, 1/3 কাপ যে দইটা অ্যাড করে দিলাম। এবং অ্যাড করবার পরে কিন্তু কন্টিনিউয়াস এটাকে আমাকে স্টার করতে হবে, আর মনে রাখতে হবে ফ্লেমটা যেন অবশ্যই লোয়ে করা থাকে, না হলে কিন্তু দইটা ফেটে ফেটে যাবে। এবং কন্টিনিউয়াস এটাকে আমরা স্টার করব দইটা অ্যাড করার পর। মাছ যারা কিন্তু কাঁটার জন্য খেতে পছন্দ করে না, তাদের জন্য কিন্তু পাবদা মাছ একদম পারফেক্ট, কেননা পাবদা মাছে খুবই কম কাঁটা থাকে, বা আমরা বলতে পারি অলমোস্ট এটার সিঙ্গেল বোনই আছে, তাই না? আর এর স্বাদ তো একদম, মানে নতুন করে বলার কিছু নেই, অসাধারণ টেস্ট। দইটা কিছুক্ষণ হবে, দইটা দেখুন অ্যাড করার পর আমাদের তেল সেপারেট হয়ে গেছে। আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ জল। ভালোভাবে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, জলটা যখন ফুটলো আমি অ্যাড করে দিচ্ছি গরম মশলা পাউডার। আর ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কার মধ্যে 3টে কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম,
আর বাকি তিনটা আমি ইউজ করব পরে। আর দিলাম হাফ টেবিলস্পুন ব্ল্যাক পেপার পাউডার, আর হাফ টেবিলস্পুন ব্ল্যাক পেপার পাউডার রেখে দিয়েছি, সেটাও আমি ইউজ করব শেষে। ওকে, ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি চিনিটা, যে 1 টিস্পুন আমি চিনি নিয়েছিলাম, আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী চিনিটা নিতেই পারেন। ভালো করে মিক্স করে দেব। চিনিটা কিন্তু আমাদের শেষে দেওয়ার জায়গা নেই, সাধারণত আমরা রান্নার শেষেই চিনি বা গরম মশলা পাউডার এগুলো দিয়ে থাকি, কিন্তু মাছটা অ্যাড করবার পর কিন্তু আমরা আর এইগুলো ইউজ করতে পারবো না, কেননা মাছটা তাতে করে ভেঙে যেতে পারে যদি না ভালো করে আমরা মশলাটা মিক্স করে দিই প্রথমেই। এরপরে মাছগুলো আমি অ্যাড করে দিলাম। আমি দেখুন মাছগুলো সব এপিট ওপিট করে দিয়ে দিচ্ছি, যাতে সমস্ত গ্রেভিটার মধ্যে মাছটা যেন পুরোপুরিভাবে ডুবে থাকে, কেননা মাছটাকে আমরা বেশি নাড়াচাড়া করতে পারবো না। ভালোভাবে ডুবিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে মাছটাকে। দেখুন ঠিক এইরকমভাবে চেপে চেপে আমি গ্রেভির মধ্যে দিয়ে দেব। এরপরে এটাকে আমি হতে দেব, আর কোনো রকম নাড়াচাড়া করার এখন প্রয়োজন নেই। এইভাবেই 7 থেকে 10 মিনিট অবধি আমি এটাকে কুক করব, মিডিয়াম ফ্লেমে দিয়ে। অবশ্যই বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে, তাই এইভাবেই 7 থেকে 10 মিনিট অবধি কুক হবে। চলে এসেছি 7 মিনিট পর, দেখুন আমার মাছটা কিন্তু কুক হয়ে গেছে। আমার মাছ কিন্তু আগে থেকে ভাজা ছিল না, ভাজলে কিন্তু আমরা অথেন্টিক যেই পাবদা মাছের টেস্টটা সেটা কিন্তু পেতাম না। জাস্ট লুক অ্যাট দিস। অ্যাড করে দিচ্ছি বেঁচে থাকা বাকি আমাদের গোলমরিচ গুঁড়োটা, যে 1/2 টেবিলস্পুন ছিল। মাছগুলো কিন্তু আমাদের একদম ভালোভাবে পারফেক্টলি কুকড হয়ে গেছে। অ্যাড করে দিচ্ছি এবারে শেষে আমাদের চাট মশালা, যেটা আমি নিয়ে নিয়েছিলাম 2 টিস্পুন, এবং আপনারা চাইলে আরও বেশি চাট মশালা ইউজ করতে পারেন। এই মশালাটা আপনার খাবারের টেস্টটা পুরো চেঞ্জ করে দেবে। আর আমি যে পাতিলেবুটা নিয়ে নিয়েছিলাম তার জুসটা মিশিয়ে দিলাম, আপনারা চাইলে আরও একটু পাতিলেবুর রস ইউজ করতেই পারেন। আপনারা যেরকম ট্যাঙ্গি চাইবেন স্বাদটা ঠিক সেই রকমই হবে। আর যে কাঁচা লঙ্কাগুলো ছিল সেগুলো অ্যাড করে দিলাম, ঢাকা দিয়ে দিলাম, ফ্লেম অফ, ডান। ভীষণ ইজি আর সিম্পল একটা রেসিপি, ইয়েট ভেরি টেস্টি। প্লিজ ট্রাই করুন খুব তাড়াতাড়ি বাড়িতে, এবং আমাকে লিখে জানান যে কেমন লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ ইন মাই নেক্সট এপিসোড। টিল দেন, বাই বাই।